হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, সাবুর পাঁপড়। তো দেখো কীরকমভাবে আমি সাবুর পাঁপড় বানাচ্ছি। আমি কালকে রাতে 250 মতো সাবুর ভিজোতে দিয়েছিলাম যাতে ভালোভাবে ভিজে যায়। তো ওটাকে ভালো করে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে ছেঁকে ছেঁকে নিচ্ছি। দু তিনবার ধুয়ে নিতে হবে যাতে সাদাবার একটা জল রং হয়ে যায় জলে। তো ওই জলটা ফেলে দিতে হবে দু তিনবার ধুয়ে দিয়ে পরিষ্কার করে। তো ওর মধ্যে জল দিয়ে আমি চুলাতে বসিয়ে দিলাম। এরপর আমি চুলাটা জ্বেলে নিলাম। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, কালো জিরে পরিমাণ মতো। তোমরা যদি না খেতে পছন্দ করো না দিলেও কোনো অসুবিধা নেই। আমার ছেলে পাঁপড়টা খাবে বলে, খেতে পছন্দ করে বলে আমি কোনো ঝাল বা অন্য কোনো আদার্স কোনো মশলা ব্যবহার করলাম না। তোমরা যদি এটাকে টেস্টি আরও বানাতে চাও, এর মধ্যে তোমরা মশলা অ্যাড করতেই পারো, জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো অ্যাড করতেই পারো। আমি নর্মাল বানাবো তাই আমি আর কিছু দিলাম না। এটাকে এবার কিছুক্ষণ ধরে চামচ করে নাড়াবো, যতক্ষণ না হচ্ছে, নাড়াতে হবে নইলে নিচে লেগে যেতে পারে, পুরে মানে ধরে যেতে পারে তলা দিকে। তো সব সময় নাড়তে হবে সাবুটাকে। এখন দেখতেই পাচ্ছো ফুটে গেছে, একটু পরিমাণে জলটা বেশি দিতে হবে। কতটা ঘনত্ব এসছে দেখতেই পাচ্ছ। এবার থালার মধ্যে তেল মাখিয়ে নেব। আমি যেহেতু অনেকগুলো পাঁপড় হবে, আমি অনেকটা সাবু বানিয়েছি, তার জন্য তিনটে বড় বড় থালা নিয়েছি। আমি তেল মাখিয়ে নিচ্ছি যাতে পাঁপড়টা শুকিয়ে গেলে উঠে যায়। তেলটা দিলে ভালো করে পাঁপড়গুলো ওঠে। তোমরা যখন করবে তখন একটু তেল মাখিয়ে নেবে, তাহলে কোনো অসুবিধা হবে না, পাঁপড়গুলো ভেঙে যাবে না, গুঁড়ো গুঁড়ো হবে না। ঠিক আছে, তখন ভালো করে আরেকটা নিলাম, কারণ যদি না ধরে তার জন্য আমি আরেকটা থালা নিয়ে রেখে দিলাম, তেল মাখিয়ে রেখে দিলাম। চলো এবার আমি পাঁপড়গুলো দেব চামচে করে। দেখো গরম থাকতে থাকতে দিতে হবে, না হলে এটা শক্ত হয়ে যাবে। দেখো আমি কীরকমভাবে দিই। চামচে এক চামচ করে নেব, আর চামচের তলাটা করি গোল আকৃতি করে দেব। তো দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি করে দিয়েছি তাই আকৃতিগুলো ঠিক অন্যরকম হয়ে গেছে, পাঁপড়ের মতো হয়নি। তো যাই হোক, ভাজলে পারে খুব সুন্দর হবে, সেটা তোমাদের আমি ভেজে দেখাবো। দেখতেই পাচ্ছ পাঁপড়গুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার এগুলো রোদে শুকিয়ে নেব। চলো ছাদে দিয়ে আসি। দেখতেই পাচ্ছ পাঁপড়গুলো খুব সুন্দর শুকিয়ে গেছে, দুদিন রোদ দিতে হবে তাহলেই ভালো শুকিয়ে যাবে। খুব সুন্দর শুকিয়ে গেছে। এগুলো আমি এয়ারটাইট কোনো কোটোর মধ্যে রাখতেই পারি, অনেক দিন ভালো থাকবে। এবার এগুলো চলো ভেজে দেখাই কীরকম হয়েছে। তেল গরম হয়ে গেছে, এবার দেখো আমি দেব, তেলটা হয়ে গেছে। তোমাদেরকে আমি একটা ভেজে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে পাঁপড়গুলো।
তাহলে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারবে বা বাচ্চাদের জন্য বানাতে পারবে। ফুটপাতে এবারে মার্কেটে যেগুলো বিক্রি হয় সেই পাপড়গুলো একটু ভালো না, এগুলো বাচ্চাদের বানিয়ে দিলে খুব ভালো। আমি তো দিই আমার বেবিকে, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে গেল পাপড়টা, আর খুবই মজমচেও হবে। তোমাদেরকে আমি ভেঙেও দেখাবো পাপড়টা, দেখো